আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের 13তম সপ্তাহের গণিতের উত্তর আমি এখন দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে লিখে নাও। ক নম্বর অ্যান্সার ছিল গুণের সূচক বিধি এবং গুণের বণ্টন ব্যাখ্যা করো। তোমরা ক নম্বর অ্যান্সারটা এখান থেকে বই তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 51 পৃষ্ঠা খুলো, খুলে এখান থেকে এই পর্যন্ত লিখবে গুণের বণ্টন বিধি, সূচক বিধি, সরি। নিচে এখান থেকে লিখে নাও, আমরা জানি এ গুণে স্কোয়ার, এ গুণে গুণে এ কিউব, এ গুণে 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 এ ফোর। তো এ স্কোয়ার এ ফোর হলো কত, এটা দিয়ে পার সিক্স, সিক্স কিন্তু টু যোগ ফোর লিখতে পারি। তো সাধারণভাবে এটা দিয়ে পারে এম ইন্টু এটা দিয়ে পারে এন ইকুয়াল টু এটা দিয়ে পারে এম প্লাস এন, যেখানে এম এন যে কোনো স্বাভাবিক সংখ্যা, এ প্রক্রিয়াগুলো গুণসূচক বিধি বলা হয়। আবার এ কিউব স্কোয়ার, এ কিউব এটা দিয়ে পার সিক্স, এ থ্রি ইন্টু টু এটা দিয়ে পার সিক্স। সাধারণভাবে এটা দিয়ে পারে এম ইন্টু এন, এটা দিয়ে পারে এম ইন্টু এন, অর্থাৎ এম যখন আমরা ভিতরে রাখবো সে বাইরে নিতে পারবো গুণ সূচক বিধি অনুসারে। তুমি এখান থেকে লিখে নাও, এটা হলো ক নম্বর অ্যান্সার। তোমাদের অ্যাসাইনমেন্টের ক নম্বর অ্যান্সার হলো এটা। তারপর কয়ের বাকি অংশটা একটু দেখো, তোমাদের পৃষ্ঠা নম্বর বইয়ের পৃষ্ঠা নম্বর 51 পৃষ্ঠায় রয়েছে এটা, গুণের বণ্টন বিধি এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। তাহলে ক নম্বরে দুইটা অ্যান্সার আছে, একটা হলো গুণের সূচক বিধি, একটা বন্টন বিধি। এই বন্টন বিধি গুণের বন্টন বিধি এখান থেকে ঠিক এই পর্যন্ত উপরে অংশটা আছে চিত্র সহ। চিত্র হলো এ বি সি ডি ই এফ, এ বি অংশ দুই, বি ই হলো এ, ই সি হলো বি, বি ডি সি হলো টু। আশা করি তোমাদের লেখা শেষ এবং তোমরা খ দুই নম্বর থেকে শুরু। দুই নম্বর বলা আছে যে প্রমাণ করতে হবে শূন্য মান, তো আমরা এখানে দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু এত, বি ইজ ইকুয়াল টু এত, সি এত। প্রথমে আমরা বিসি ভাগ বি স্কোয়ার লিখলাম, যেহেতু ভাগ আছে ওয়ান বাই বি স্কোয়ার, এ বি এ বি একটা কাটা থাকে বি নিচে উপরে সি, সি এর মানে এটা আর বি এর মানে এটা, এটাকে আমরা সূত্র বের করলে এই অংশটা আসে। তো এটা হয়ে স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি টু মানে লিখে নাও এখান থেকে, বিস্তারিত বললাম না।
এখানে আমরা সূত্র প্রয়োগ করছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করছি মাইনাস এ স্কোয়ার, মানে যেহেতু এখানে দুইটা এ স্কোয়ার আনা হয়েছে সূত্র প্রয়োগ করার জন্য, তো আমাদের এখানে আছে একটা একটা বিয়োগ দিয়ে দিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এ প্লাস তিনটা বানা যায়। দুই বাকি অংশটা লিখে নাও, তো এখানে হলো এই অংশ অংশ কাটা যাবে, এই যে এই অংশ অংশ কাটা থাকলে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, তো বাম পাবে বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এইটার মান হলো এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, আর এর মানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান। তো আমরা যদি এটা দেখে উঠে দিই মাইনাস এ মাইনাস এ প্লাস মাইনাস এ প্লাস মাইনাস, এখন দেখো এই মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস কাটা মাইনাস এ প্লাস এ কাটা এ ওয়ান এ ওয়ান কাটা, তাহলে আমাদের থাকতেছে শূন্য, অর্থাৎ বাম পাখা ডান পাখা রানি থাকে মানে এখানে থাকে এটা শূন্য করে। আশা করছি তোমাদের 2 নম্বরটা লেখা শেষ, আমরা এখন 3 নম্বর চলে যাব। তিন নম্বর লিখে নাও যে প্রদত্ত রাশিকে দ্বিতীয় তৃতীয় পদের সাথে আগে মানচিহ্ন চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীযুক্ত করে রাশিটি কি দাঁড়ালো, এই যে এটা হলো দ্বিতীয় এবং তৃতীয়, তা আমরা বলছি যে এখানে মানচিহ্ন দিলে কি দাঁড়ায়। আমি আর বিস্তারিত বলছি না, তোমরা বিস্তারিত লিখে নাও সুন্দর করে। তারপর এখান থেকে লিখে নেব পুরো অংশটা, তাহলে এটার শেষ দাঁড়ালো কি 6x² + 7x + 2, দেখা যাচ্ছে যে 2x + 1 এবং 3x + 2 এর গুণফল যেটা হবে সেটাই দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো আমরা আগে গুণফলটা করে নিলাম, গুণফল খেয়াল করে প্রথম 2x দিয়ে দুইটাকে একবার, 1 দিয়ে দুইটাকে একবার, তাহলে 2x 3x 2x 2, 1 3x 1 2, 3 × 6x x² 2 × 4x, 3 × 3 × x 3x, আর 1 × 2 × 2, তাহলে 6x² 4x + 3x 2, 4 আর 3 হলো কত 7x। এর ভাগটা দেখে নাও আগে, এইটা এটা আসলে হয়তো এটাকে ভাগ করতে হবে, ভাগটা আলাদা দেখিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আশা করছি তোমরা এখান থেকে কিছু উপকৃত হচ্ছ, তোমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।